আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো তা আমাদের সকলের জানা প্রয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন পদ্ধতিতে কোরআন নাজিল হতো, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে কি কি ঘটনা ঘটত তা এই ভিডিওতে প্রকাশ করা হবে। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক জ্ঞান লাভ করতে পারবেন। ওহির প্রথম পদ্ধতি। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে ওহি কিভাবে আসে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো আমি ঘন্টার ধ্বনির মতো আওয়াজ শুনতে পাই। আর ওহির এই পদ্ধতি হলো আমার কাছে সবচেয়ে কঠিন। এরপর এই অবস্থা আমার থেকে কেটে যায় আর সেই ধ্বনির মাধ্যমে আমাকে যা কিছু বলা হয় তা আমার মুখস্থ হয়ে যায়। কখনো ফেরেশতা আমার সামনে একজন পুরুষের আকৃতিতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখন এই ঘটনাগুলো ঘটত। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির আওয়াজকে ঘন্টার ধ্বনির সঙ্গে তুলনা করেছেন। এই পদ্ধতিতে ওহী নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার চাপ বড় বেশি পড়ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের শেষের অংশে বলেন যে, আমি তীব্র শীতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হতে দেখেছি। যখন ওহী নাজিল শেষ হতো তখন সেই কঠিন শীতের সময়ও পবিত্র ললাট শ্বেতাপ্লুত হয়ে যেত। অপর একটি বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, যখন ওহী নাজিল হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস আটকে আসত। ওনার পবিত্র চেহারার রং পরিবর্তন হয়ে খেজুরের ডালার মতো হলুদ হয়ে যেত। ওনার সামনের দাঁত শীতে কাঁপতে থাকত এবং তিনি এত বেশি পরিমাণ ঘামতেন যে তার ফোঁটাসমূহ মুক্তার মতো চকচক করত। ওহী নাজিলের এই অবস্থায় কখনো কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত পরিমাণ চাপ বেশি হতো যে তিনি তখন যেই পশুর পিঠে সওয়ার থাকতেন সেটি ওহী নাজিলের গুরুভারের কারণে বসে পড়ত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা রেখে শুয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো। আর তাতে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে এত বেশি চাপ পড়ল যে সেটা ফেটে যাওয়ার উপক্রম হলো। কখনো কখনো ওহির মৃদু আওয়াজ অন্যরাও উপলব্ধি করতে পারতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হতো তখন তার পবিত্র চেহারার কাছে মৌমাছির গুনগুন আওয়াজের মতো শব্দ শোনা যেত। ওহির দ্বিতীয় পদ্ধতি। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম কখনো কখনো মানুষের আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম রাসূলের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতেন। এমন ক্ষেত্রে হযরত জিবরাইল আলাইহিসসালাম সাধারণত প্রসিদ্ধ সাহাবী হযরত দিহআ কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আগমন করতেন। আবার কখনো কখনো ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম অন্য কোনো মানুষের বেশ ধরে আসতেন। জিবরাইল আলাইহিসসালাম যখন কোনো মানুষের আকৃতি নিয়ে ওহী নিয়ে আসতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওহী নাজিল সবচেয়ে বেশি সহজ হতো। ওহী নাজিলের তৃতীয় পদ্ধতি। হযরত জিবরাইল আলাইহিসসালাম কোনো মানুষের আকৃতি ধারণ না করে বরং তার আসল আকৃতি নিয়ে আত্মপ্রকাশ করতেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনে এমন ঘটনা মাত্র ৩বার হয়েছে। একবার হয়েছে সেই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত জিবরাইল আলাইহিসসালামকে তার আসল চেহারা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। দ্বিতীয়বার হয়েছে মিরাজের রাতে। আর তৃতীয়বার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুর ভাগের মক্কা মুকাররমার আওয়াদ নামক স্থানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩বার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে তার আসল আকৃতিতে দেখেছেন। প্রথম 2বারের কথা তো সহিহ সনদেই বর্ণিত আছে। তবে তৃতীয়বারের ঘটনা সনদের দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে কিছুটা সন্দেহযুক্ত। ওহী নাজিলের চতুর্থ পদ্ধতি। महानबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे ओही नाजिलेर आरेक पद्धति हच्छे सरासरि आल्लाह ताआलार साथे कथोपकथन। महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम जाग्रत अवस्थाय एई सौभाग्य एकबार लाभ करेछिलेन, अर्थात मिराजेर राते तिनि एई सौभाग्य लाभ करेछिलेन जखन आल्लाह ताआलार साथे सरासरि तार कथोपकथन हयेछिल। ताछाड़ा स्वप्नेर माध्यमेओ आल्लाह ताआलार साथे तार एकबार कथोपकथन हयेछिल। ओही नाजिलेर पंचम पद्धति। महानबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे ओही नाजिलेर आरेकटी पद्धति छिलो एमन जे हजरत जिब्राइल आलाइहिस्सालाम कोनो आकृति निये सामने आसा छाड़ाई नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर अंतरे कोनो कथा ढेले दितेन। एई पद्धतिर माध्यमेओ महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम आल्लाह ताआलार पक्ष थेके ओही लाभ करतेन। कुरआन नाजिलेर तारीख। पवित्र कुरआन कबे नाजिल हयेछिलो এই বিষয়ে প্রায় সকলেই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন মাজিদের ধারাবাহিক অবতরণের সূচনা ঘটে তার ৪০ বছর বয়সে। সহি বর্ণনা মতে এটা হয়েছিল লাইলাতুল কদরে, কিন্তু এটা রমজান মাসের কোন তারিখ ছিল সেই সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না। কোনো কোনো বর্ণনাতে বলা হয়েছে পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল রমজান মাসের ১৭ তারিখে, আবার কোনো বর্ণনাতে বলা হয়েছে ১৯ তারিখে এবং কোনো কোনো বর্ণনাতে ২৭ তারিখ উল্লেখ আছে বলে জানা যায়। মূলত পবিত্র কোরআন নাজিলের আসল তারিখ মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনের সর্বপ্রথম আয়াত। সহিহ মত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন মাজিদের যেই আয়াতটি সর্বপ্রথম নাজিল করা হয়েছিল তা হচ্ছে সূরা আলাকের শুরুর আয়াতগুলো। বুখারী শরীফে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে সেই ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিলের সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একাকী নিভৃতে ইবাদত করার আগ্রহ জাগে। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদত করার জন্য হেরা পাহাড়ে চলে যান এবং হেরা পাহাড়ের একটি গুহায় একত্রে কয়েক রাত তিনি অবস্থান করতে থাকেন। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দিগি করতে থাকলেন। পরিশেষে একদিন সেই গুহায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আসলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সর্বপ্রথম যেই কথা বলেন তা হলো ইকরা, অর্থাৎ পড়ো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তর শুনে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে বুকের সাথে চেপে ধরলেন। তাকে এমন জোরে চেপে ধরলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের কারণে সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাকে ছেড়ে দিলেন এবং পুনরায় বললেন, পড়ো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে পুনরায় চেপে ধরলেন, এত জোরে চেপে ধরলেন যে তিনি তার সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছেন। এরপর তাকে আবার ছেড়ে দেওয়া হলো। তারপর ফেরেশতা পুনরায় বললেন, পড়ো। তখন তিনি আবার বললেন, আমি তো পড়তে জানি না। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তৃতীয়বার তাকে বুকের সাথে চেপে ধরলেন। তারপর বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, তোমার প্রতিপালক তো মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এগুলো ছিল পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত। এরপর ৩ বছর ওহী নাজিলের ধারা বন্ধ থাকে, যাকে ফাতরাতুল ওয়াহি বা ওহী আগমনের বিরতিকাল বলা হয়। ৩ বছর অতিবাহিত হওয়ার পর আবার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আবির্ভূত হলেন, যিনি ৩ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহাতে এসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে আসমান ও জমিনের মাঝখানে দেখতে পেলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুদাসসিরের শুরুর আয়াতগুলো পাঠ করে শোনালেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারাবাহিকভাবে ওহী আগমন হতে থাকলো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সমস্ত পদ্ধতিতে ওহী নাজিল হতো एवं सूरा आलाकेर प्रथम आयातगुलो एवं सूरा मुद्दासिरेर प्रथम आयातगुलोर माध्यमे ओही आगमनेर सूचना हयेछिलो। आशा करी भिडियोटी थेके अनेक किछु जानते पेरेछेन। कुरआन सुन्नाहेर रेफारेंस सह प्रतिनियत इस्लामिक भिडियो पेते आमादेर चैनेलेर संगे संयुक्त थाकुन। इस्लामेर एई बार्तागुलो अन्यदेर काछे पौंछिये दिन। आसलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु।